কেয়ামত কবে হবে দাসজাল কবে আসবে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানতে চান দেখুন কেয়ামত হল গায়ে বের এলেন এটা আল্লাহ তালাই জানেন আমরা কেউ জানি না কখন হবে দাজজালের লক্ষণগুলি হাদিসে আছে কিন্তু দাজজাল কোন সময় বের হবে ঠিক নির্ধারিত সময় আমাদের পক্ষে বলা সম্ভব না তাহলে কেয়ামত কখন হবে দাজ্জাল কখন আসবে এ নিয়ে কোনো ইমানদারের খুব বেশি ফেরেশানের প্রয়োজন নেই দাজ্জাল সম্পর্কে সতর্ক সাবধান থাকা দাজ্জালের বৈশিষ্ট্য জেনে রাখা আর কেয়ামতের আলামতগুলি সম্পর্কে এলেম রাখা আর সবসময় ইমান আমল নিয়ে তৈরি থাকা পৃথিবী যদি আরও হাজার কোটি বছর টিকে থাকে আর আমি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি তাহলে কেয়ামত কবে হবে এটা নিয়ে তো আমার কোনো ফেরেশানির প্রয়োজন নেই আর কেয়ামতে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসাও করবেন না এই বিষয়ে যে আমি কেয়ামত কবে করেছিলাম বলো বরং আমার দায়িত্ব যে কাজ করা আমি সেটা করব তবে কয়েকটা হাদিসের সারাংশ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যেখানে কেয়ামতের বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন গাজ্জালের বিষয়ে আজ এ আলোচনায় নয় সেই বখারি এক হাজার ছত্রিশ নম্বর হাদিস এ নিসাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে আলেম থাকবে না সত্যিকারের আলেম থাকবে না সুন্নার এলেম সুন্নার মধ্যেই থাকবে কিন্তু সে এলেমের আমল থাকবে না সে এলেমের আইন থাকবে না বিধান থাকবে না অধিক পরিমাণে ভূমিকম্প হবে ধারাবাহিক ভূমিকম্প হতে থাকবে সময় সংকুচিত হয়ে আসবে সময় কমে যাবে চব্বিশ ঘন্টার দিন রাত কমে যাবে সময়ের বরকত চলে যাবে হায়াত কোন দিক দিয়ে চলে গেছে পাওয়া যাবে না ফেতনা প্রকাশ পাবে চতুর্দিকে শুধু এবং বৃদ্ধি পাবে খুন খারাপ থেকে আল্লাহ আমাদের দূরে রাখুন তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপসে পড়বে অঢেল সম্পদ শুধু বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে এগুলি কি আমাদের লক্ষণ সেই বুখারির দু হাজার নয়শো নম্বর হাদিসে বলা হয়েছে নবী সাল্লা আলাইসাল্লাম বলছেন কে আমার সংগঠিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইহুদীদের বিরুদ্ধে যতক্ষণ না তোমরা যুদ্ধ করবে ততক্ষণ কে আমার সংগঠিত হবে না এমনকি কোনো ইয়াহুদি পাথরের আড়ালে লুকিয়ে থাকলে পাথর বলবে হে মুসলিম আমার পেছনে ইহুদি আছে তাকে হত্যা করো এটা সই বুখারি হাদিস এরপরে আরেক হাদিসে নবী সাল্লাই সাল্লাম বলেছেন এটাও সইব খারিতে আছে তিন নম্বর হাদিস হাজরত আবুহ রায়রা রাদি আল্লাহ তালান হাদিসের রাবি তিনি বলেন কে কেয়ামল সংগঠিত হবে না যে পর্যন্ত খুজ ও কিরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর সঙ্গে তোমাদের যুদ্ধ না হবে যে অনারব জাতি জাতিদের সাথে তোমাদের যে পর্যন্ত যুদ্ধ না হবে যারা কিরমানে বসবাস করে তাদের বৈশিষ্ট্য কি রসুল সাল্লা সাল্লাম বলছেন তাদের চেহারা লালবর্ণ চেহারা যেন পিটানো ঢাল নাকস্যাপ্টা ছোটো চোখ এবং জুতা পশমের তো এই যে এই লক্ষণগুলির কথা বলা হয়েছে যারা অনারব এদের সাথে তোমাদের যতক্ষণ যুদ্ধ না হবে ততক্ষণ কেয়ামত হবে না এরপরে সই বখারির ছত্রিশশো আট নম্বর হাদিসে বলা হয়েছে কেয়ামত সংগঠিত হবে না সে পর্যন্ত যে পর্যন্ত দুটি দলের মধ্যে যুদ্ধ না হবে তাদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে তাদের দাবি হবে এক তারা সবাই এক দাবিতে যুদ্ধ করবে কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ দুই দলের মধ্যে হবে আর কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত প্রায় তিরিশ জন মিথ্যাচারী দাস জালের আবির্ভাব না হবে তিরিশ জন মিথ্যাচারী দাস জালের আবির্ভাব মিথ্যা নবতের দাবিদার পৃথিবীতে এসেছে এগুলি যখন তিরিশ জন পুরা না হবে ততক্ষণ কেয়ামত হবে না এরা সবাই নিজেদেরকে আল্লাহ রসুল বলে দাবি করবে এরা বলবে আমরা আল্লাহ রসুল এখানে এই মিথ্যা দাবিদারদেরকে এখানে দাস বলা হয়েছে এরপরে নবিস সাল্লা সালাম হাদিসে কেয়ামতের আরও লক্ষণ বলেছেন গান বৃদ্ধি পাবে পান বেড়ে যাবে ব্যবিচার বেড়ে যাবে জেনা বেড়ে যাবে অবিচার বিচারের নামে অবিচার প্রতিষ্ঠিত হবে সামাজিক অস্থিরতা ইত্যাদি ইত্যাদি এগুলি তো আমরা সব দেখছি পাই এগুলি দেখে আমাদের দায়িত্ব কি যে কেয়ামত হয়ে যাবে আমার আর নেকামল করার কি দরকার এজন্য জন্য কেয়ামতের আলোচনা বেশি করলে পৃথিবী আর বেশি দিন টিকার সম্ভাবনা নাই তখন মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে হতাশা মানুষের মধ্যে এসে যাবে এই জন্য কেয়ামতের এলেম আল্লাহর কাছে আমি যতক্ষণ বেঁচে আছি সার্বক্ষণিক আমার আপনার দায়িত্ব হলে আমরা ইমান এবং আমল টিকায় রাখবো কোরআন সন্ন্য অনুযায়ী আমল করব। আমরা আমাদের ইমানকে হেফাজত করব কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব কেয়ামত কবে হবে দাজ্জালকে কীভাবে প্রতিরোধ করা হবে এগুলো আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটা যদি আমার জীবদ্দশা আমি পাই আলহামদুলিল্লাহ না পেলেও আমি আলহামদুলিল্লাহ আমি আমার আমল করে যাই এইসব ফেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন আমি